কত বড় বাপের বেটা দেখি, কত ক্ষমতা দেখি। এইরকম একটা লম্পট যার কোন কন্ট্রিবিউশন পশ্চিমবাংলার পলিটিক্সে নেই। উনাকে ধরা উচিত, উনি সব জানেন। উনি যখন সব বলে দিচ্ছেন তখন আগে তো উনাকে ধরা উচিত। ওনার কাছে তথ্য রয়েছে, ওনার কাছে কি তথ্য রয়েছে উনি দিক কিন্তু বারণ করছে না, প্রমাণ করতে হবে। উনি তো দু বছর ধরে ঢাক ঢোল পিটিয়ে বলে আসছে আমার নামে, আমার নাম নিতে পারে না, ভাববাচ্ছে কথা বলে, নাম নেওয়ার ক্ষমতা নেই। উনি বলুন না, আমার নাম নিয়ে বলুন যে অভিষেকের সাথে যুক্ত। তারপর আমি বললাম যে আমি হিরণের জায়গায় হলে যা করতাম সেটা আমি করব। উনি আমার নাম নিয়ে বলুক, উনি সব জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আতঙ্ক, স্বয়নের স্বপ্নে অভিষেক কী করে। আসলে ওনার যে বিশ্বাসঘাতকতার যে ট্রেন সেটা তো ধরেছিলাম আমি। উনি তো বলছেন যে 2014 সাল থেকে আমি বিজেপির সাথে যোগাযোগে আছি, তা আমি বলিনি, আমার কথা না, আমার মুখ দিয়ে বেরোয়নি, ওনার মুখ দিয়ে বেরিয়েছে। 2020 সালে বিজেপি জয়েন করার পর বলছে আমি 6 বছর ধরে বিজেপির সাথে যোগাযোগে আছি। সৌমিত্র খাঁ বলছে যে 2019 সালের নির্বাচনেও শুভেন্দু দা আমাদের হেল্প করেছিল। তার মানে কি বিশ্বাসঘাতক, চিহ্নিত করেছি আমি, গায়ে জ্বালা হবে স্বাভাবিক। কিন্তু ওনার কাছে যদি কোনো রকম কোনো তথ্য থাকে ভাই, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গিয়ে জমা দাও, কী বারণ করছে। আপনাদের দিয়ে দিক, আপনার চ্যানেলে তো ইন্টারভিউ দেয়, আপনার চ্যানেলের সঞ্চালক দিয়ে দিক, আজকে কেউ তো বারণ করছে না। আমি ওপেন চ্যালেঞ্জ করছি এখান থেকে, ডায়মন্ড হারবারের মাটি থেকে, যখন কয়লা কেলেঙ্কারি বা এই গরু পাচার কেলেঙ্কারি নিয়ে এত বড় বড় ভাষণ দিয়েছিল, ডেটটা ছিল 29শে নভেম্বর, ডায়মন্ড হারবারের মাটি থেকে চ্যালেঞ্জ করেছিলাম। আজকে 2.5 বছর হয়েছে, 2.5 বছরে এতটুকু আমি বলেছি, এতটুকু যদি প্রমাণ দিতে পারে যে আমি আমার জন্য কোনো কোথাও কোনো রকমভাবে কোনো ক্ষতি হয়েছে বা কোথাও কোনো কালিমালিক্ত হয়েছে বা 10 পয়সার লেনদেন হয়েছে, আমাকে EDCPI লাগাতে হবে না, মৃত্যুবরণ করবো। আই এম আপিং দ্য অ্যান্টেনা। আমি বলছি যে এই SSC সম্পর্কে যা ওনার বক্তব্য বা অনগোয়িং ইনভেস্টিগেশনে যদি এতটুকু প্রমাণ থাকে, এতটুকু 10 পয়সার লেনদেন, গরু কয়লা SSC, আমার পিছনে EDCPI লাগাতে হবে না, আমি গিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করবো, একই কথা বলে গেলাম। আই এম আপিং দ্য অ্যান্টি। শুভেন্দু অধিকারী ক্ষমতা আছে বলবে দাঁড়িয়ে যে আমি বিনয় মিশ্রের সাথে কথা বলিনি, আমি মৃত্যুবরণ করবো, বলুক। আমি তো বলে যাচ্ছি যে আমার বিরুদ্ধে যদি 10 পয়সা প্রমাণ করতে পারে আমি মৃত্যুবরণ করব। কয়লা, গরু, SSC তিনটেই বলে গেলাম, আর আগামী দিনে যেগুলো হয়নি সেগুলোও বলে গেলাম, কেন আরও 10-12টা CBI হবে। এদের তো CBI মানেই এখন ট্রেন্ড হয়ে গেছে, প্রচলিত প্রথা, ফ্যাশন। আমি বুক ঠুকে দায়িত্ব নিয়ে বলে গেলাম, শুভেন্দু অধিকারী বুক ঠুকে দায়িত্ব নিয়ে বলুক যে আমি যদি বিনয় মিশ্রের সাথে কথা বলে থাকি আর কেউ যদি প্রমাণ দিতে পারে তাহলে আমি মৃত্যুবরণ করব। বলুক, দুধ কা দুধ পানি কা পানি, কত বড় বাপের বেটা দেখি, কত ক্ষমতা দেখি, কেউ তো বারণ করছে না। এবং আজকে আবার বলে যাচ্ছি, একবার কথা বলেনি, দুবার বলেছি। ক্লিপ যখন বেরোবে, দুটো ক্লিপ বেরোবে, একটা বেরোবে, ঠিক আছে, জিজ্ঞেস করুক, আগে মামলা করুক না। আমি তো ক্লিপ জমা দিতে চাই আদালত, আমি বাজার গরম করার নেতা নই। আমি বাজার গরম করতে চাইলে 1 মিনিট লাগবে আমার, আমি চাই সত্যিয়ের বিচার হোক। আমি সেই জন্যে জমা দিতে চাই আদালতে, আদালতে একটা মামলা করাবো। আমি হিরণকেও বলবো, হিরণ একটা পৃথক করুক যে তার ছবি বিকৃত করা হয়েছে, আর একটা শুভেন্দুবাবু আলাদা করুক যে আমাকে ডিফেন্ড করা হচ্ছে, আমি কোনোদিন কথা বলি, আর আজকে তো দুবার বললাম, ঠিক আছে, থ্যাংক ইউ। তিনি আজকে যে সভাটি করেছেন, প্রশাসনিক সভা, এটা প্রথমত তিনি করতে পারেন না। আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে বারে বারে বলেছি,
আজকে যেভাবে তিনি জেলা শাসক একজন ৪২ জনের মধ্যে একজন সাধারণ এমপির জন্য যে সভাটা করেছেন তাতে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজতন্ত্রের সূচনা হয়ে গেছে। এগুলো আমরা যেখানে যেখানে রাজতন্ত্র আছে আমির শাহীতে দেখি, আরব আমির শাহীতে, ভুটানে দেখি, সেখানে আমরা রাজা বা রানী, যুবরাজ, আগামী দিনের রাজা, এই প্রথাগুলো আমরা দেখে এসেছি। কিন্তু পশ্চিমবঙ্গে যে কার্যটা আজকে জেলা শাসকের উদ্যোগে হল ক্ষমতা বহির্ভূতভাবে, এতে রাজতন্ত্রের সূচনা হলো ২৩ সালে। আমি এই রাজ্যের স্থাবক প্রশাসন মুখ্য সচিবকে বিরোধী দলনেতা হিসেবে জানতে চাইব, বাকি ৪১ জন এমপির ক্ষেত্রেও কি এই এই একই ব্যবস্থা আপনি করবেন, আপনার প্রশাসন করবে? দ্বিতীয়ত, আমি এই রকম একটা লম্পট যার কোনো কন্ট্রিবিউশন পশ্চিমবাংলার পলিটিক্সে নেই, না করেছেন স্টুডেন্ট পলিটিক্স, না করেছেন ইউথ পলিটিক্স, অপোজিশনের রাজনীতি কোনোদিন করেননি, যখন পশ্চিমবাংলায় বিরোধীরা জ্বলছিল, আক্রান্ত হচ্ছিল, কারোর গলায় কইমাছ ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারোর হাতের কবজি পাঞ্জা কেটে নেওয়া হয়েছে, কাউকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, নন্দীগ্রাম সিঙ্গুর নেতাই তো আছে, তখন এই হালি নেতা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর সেফ প্যাসেজে দিল্লিতে ছিলেন, সব মিটে টিটে যাওয়ার পরে ক্ষমতা, অর্থ, বৈভব, প্রশাসন, রাজ্যের রাষ্ট্রশক্তি, রাজ্যের সরকারি শক্তি যখন হাতে চলে এলো, তিনি ২০১১ সালের ২১শে জুলাই ব্রিগেডের ময়দানে আবির্ভূত হলেন। আমাকে অনেক সাংবাদিক বন্ধু, আমার রাজনৈতিক বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষীরা পাঠিয়েছেন যে প্রায় ৬০ মিনিট ধরে চলা ওনার ইন্টারভিউতে শুভেন্দুময় ছিল, শুভেন্দুময় ছিল। এবং আমি খুব এনজয় করছি যে পিসি গেলেও একই করেন, পিসি সাগরদিঘি তো আমাকে আক্রমণ করে বলে এসেছেন, এখানেও উনার তথাকথিত ভ্রাতুষ্পুত্র তা তিনিও একইভাবে করছেন, যিনি প্রশ্রয় দিয়ে কার যত আদরের বিচ্ছু বানিয়েছেন। আমি এই হালি নেতাকে আমার কাউন্টার পার্ট বলে মনে করি না। আই স্টার্টেড মাই জার্নি অ্যাজ এ স্টুডেন্ট লিডার অন দ্য ইয়ার ১৯৮৮, কলেজে ১২ সিয়ার হিসেবে আমি উনার মালিককে হারিয়েছি ২০২১ সালে। অর্থাৎ আমি উনাকে আমার কাউন্টার পার্ট বলে মনে করি না, আমি উত্তর দিতে চাই না, কিন্তু কয়েকটা বিষয়, যেহেতু অলিখিত সরকার তিনি চালাচ্ছেন, পুরো ক্ষমতা তার হাতে, কয়েকটা বিষয় বাংলা লোকের কাছে ক্লিয়ার করতে চাই। এক নম্বর, আজকে আমার একটি টুইট নিয়ে তিনি মন্তব্য করেছেন রামপুরহাটের বক্তব্য, যে উনি বলুন যে আর্ত মানুষ, পীড়িত মানুষকে আর্থিক সাহায্য দেওয়াটা কি অন্যায় হয়েছে? নিশ্চয়ই অন্যায় নয়। বাগদুই আপনার পিসির সরকার, তাহলে আমি আরো অত্যন্ত খুশি হব। আর বাগদুই লোকদের ৫ লাখ কেন, ২৫ লাখ দিল আমাদের? আপনার পিসি যাওয়ার আগে বিরোধী দলনেতার নেতৃত্বে ৫৫ থেকে ৬০ জন বিজেপি এমএলএ ওই গ্রামে গিয়ে ওদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম বলে আমার লাস্ট বীরভূমের মিটিংয়ে শহীদ পরিবারের লোকও নলাটির মিটিংয়ে যুক্ত হয়েছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে। আমি প্রশ্ন তুলেছি, খুব মারাত্মক প্রশ্ন,
যে ভারত সরকারের 100% টাকা দেওয়া হয় এমডিএ মিড ডে মিলে, মিড ডে মিলের টাকা ভিডিওদের অ্যাকাউন্টে পড়ে থাকে, ওই টাকায় অনেক সুদ হয়, সেই সুদ দিয়ে মুখ্যমন্ত্রীর এই পাবলিসিটি করার কাজ করা যায় না। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন যা আছে সেটা মমতা ব্যানার্জি ব্রেক করেছেন। তার রিলিফ ফান্ড থেকে বা স্টেট ডিজাস্টার ফান্ড থেকে যে টাকা দেওয়ার কথা সেই টাকা তিনি দিয়েছেন মিড ডে মিলের টাকা থেকে, আমার আপত্তিটা সেই জায়গায়। একটা উচ্চ মাধ্যমিক পাস অর্ধশিক্ষিত যিনি তার এমবিএ ডিগ্রিটা পর্যন্ত ভুয়া প্রমাণ হয়েছে, উনি যে এমবিএ ডিগ্রি দিয়েছিলেন দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে, ওই রকম এমবিএ কোনো কলেজ নেই, তাই তিনি এখন আর লেখেন না, আগে লিখেছিলেন। তিনি আমার টুইটটা বুঝতে পারেননি, বুঝতে পারলে এইরকম একটা অর্ধশিক্ষিতের মতো কথা বলতেন না। আমার বক্তব্য কম্পেনসেশন নিশ্চয়ই দেন, তড়িৎ গতিতে দেন, দল না দেখে, ধর্ম না দেখে, বর্ণ না দেখে, ভোট ব্যাংক না দেখে দেন, কিন্তু মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দিন। যে শিশুদের ডিম খাওয়ানোর কথা, মুরগির মাংস খাওয়ানোর কথা, দুধ দেওয়ার কথা, ফল খাওয়ানোর কথা, সেইখান থেকে বঞ্চিত করে টিকটিকি দেওয়া, আরশোলা দেওয়া, কেমন দেওয়া, খিচুড়ি না খাইয়ে পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী পিএম পোষণ চালু আছে। আপনার পিসি সেটা মানেন না এবং অর্থনৈতিক ডাইভার্সন করেছেন, এটা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম। তাই আমি বলেছি, আমি বলা শুধু নয়, 30 থেকে 6 তারিখ পর্যন্ত আমার অভিযোগের ভিত্তিতে মিড ডে মিলের টিম আসছে। আজকেও আমি ধর্মেন্দ্র প্রধানকে লিখিত অভিযোগ করেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন এই টিম ফিরে যাওয়ার পরে, এই টিম ফিরে যাওয়ার পরে তিনি অডিট টিম পাঠাবেন। দ্বিতীয়, তিনি 17 লক্ষ পরিবার জব কার্ডের টাকা পাচ্ছেন না বলে বলেছেন। আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই যে আধারের সঙ্গে লিঙ্ক করতে গিয়ে 80 লক্ষ জব কার্ড আধারের সঙ্গে লিঙ্ক কেন আপনার সরকার করেনি, কেন করেনি? এরা কি ভুয়া? এরা কি বাইরের রাজ্যে থাকে? এরা কি অপ্রাপ্ত বয়স্ক? এরা কি একাধিক অ্যাকাউন্ট খুলে টাকা লুট করছিলেন? আপনি আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক আপনার সরকারকে আপনার পিসিকে রাত্রে বলুন বাড়িতে এসে, যে আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক কমপ্লিট করে সঠিক জব কার্ডের তালিকা তৈরি করতে, আর আপনাদের ওই 6,000-7,000 টাকার গল্প উত্তর মন্ত্রী দিয়ে দিয়েছেন পার্লামেন্টে উইন্টার সেশনে, যে 2,700 কোটি টাকার ডিমান্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পড়ে আছে, আমরা জব কার্ডের ভেরিফিকেশন কমপ্লিট হলে জেনুইন জব কার্ড হোল্ডারদেরকে আমরা টাকা দিয়ে দেব। আমি প্রশ্ন করতে চাই আপনাকে এবং আপনার সরকারকে, 10 বছর ধরে কয়েক হাজার কোটি টাকা ফেক জব কার্ড থেকে যে তুলেছেন, এই টাকা গেছে কোথায়? আপনি যে 6,000 কোটি টাকা ডিমান্ড করেছেন তার মধ্যে ফেক জব কার্ডের এগেনস্টে ডিমান্ড পাঠাননি, তার গ্যারেন্টি কে দেবে? আগে স্বচ্ছতার সঙ্গে অর্থনৈতিক ডিসিপ্লিন মেনে বৈধ জব কার্ডের তালিকা তৈরি করুন, আধারের সঙ্গে লিঙ্ক করুন, চুরি চামারি বন্ধ করুন। ভারত সরকারকে আমরা কোনোদিনই পশ্চিমবঙ্গ বিজেপি বলিনি যে জব কার্ড হোল্ডারদের টাকা দেবেন না, কিন্তু ফেক জব কার্ড হোল্ডারদের টাকা দেওয়া যাবে না, এটা আমাদের দাবি ছিল। আধার লিঙ্ক কমপ্লিট করলে টাকা দিন, যারা বৈধ পাবে আমাদের কোনো আপত্তি নেই। আবাস যোজনা নিয়ে বলেছেন মমতা ব্যানার্জি, বাড়ি তৈরি করে দেবে, দম থাকলে করে দেন বাড়ি, কোনো অসুবিধা নেই। এই 11,26,000 লোকের বাড়ি কেন? যতজনকে বঞ্চিত করেছেন ততজনকে করুন। আপনি কে হরিদাস পাল, কেন্দ্রীয় সরকারের টিমের রিপোর্টের কথা বললেন, প্রকাশ করতে পারবেন, দেখাতে পারবেন রিপোর্ট? পারবেন না। এইভাবে কতগুলো মিথ্যের উপরে দাঁড়িয়ে বলে গেছেন এবং ক্ষমতার অপব্যবহার করছেন। আর আপনাকে আমি আপনার থেকে বয়সে বড় হয়ে বলবো, যখন বক্তব্য রাখবেন